ফেসবুকে আজকাল দেখা যায় অনেকে কিছু একটা পাইলেই হলো, দুনিয়ার ব্যাপার তো আছে, দিনের ব্যাপারও আছে, কিছু হাদিস দেখবেন ফেসবুকে, এই হাদিসগুলোর কোনো সূত্র টুত্র নাই, বিশেষ করে এক্সেলেন্ট হাদিস আছে, শেষে লেখা থাকে হযরত আলী, কি লেখা থাকে হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক হাদিস বলেছেন এটা সত্য, কিন্তু দেখা যায় অনেক ভিত্তিহীন কথাবার্তা ওনার নাম দিয়ে চালায় দিচ্ছে, ভিত্তির কোনো খোঁজ খবর নাই, সূত্রের কোনো খোঁজ খবর নাই, আবার অনেকে নিজের মন গড়া কোনো কথা বলে শেষে লেখা দেয় আল হাদিস, আল হাদিস, আসলে ওটা জাল হাদিস, যেটা লিখছে আল হাদিস ওটা আসলে কি জাল হাদিস। তো ইমানদার চেক করবে যে হাদিসটা যদি হাদিস হয়ে থাকে তাহলে হাদিসের কোন গ্রন্থে আছে, বুখারীতে না মুসলিমে, তিরমিজিতে না নাসাইতে, ইবনে মাজাহ না আবু দাউদে, মুসনাদে আহমদে না ইবনে হিব্বানে, মুসনাদে হাকেমে না অন্য কোন কিতাবে, ইমানদার চেক করবে, মিনিমাম তার যতটুকু যোগ্যতা আছে ততটুকু দিয়ে অন্তত সে অনুসন্ধান করার চেষ্টা করবে, এটা করতে হবে। প্রায় সময় আপনারা দেখেন যে ফেসবুকে অমুকে এটা বলেছে, মিথ্যা কথা ছড়াই দিল তার নামে এবং ভাইরাল হয়ে গেল, অথচ দেখা গেল বাস্তবে ঘটনা ভিন্ন। তো ইমানদার কখনো যাচাই বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে? গোটা সমাজে আজ গুজব, এর ছড়াছড়ি চলছে, কত গুজব, কত গুজবের কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে। মুসলমান কখনো গুজবে কান দিবে না, যা তা শুনবে সেটাকে বলে বেড়াবে না, কিছু পাইলেন আর শেয়ার দিলেন, পাইলেন আর কপি পেস্ট মারলেন, পাইলেন আর মানুষকে বলে বেড়ালেন না, আপনাকে দায়িত্বশীল হতে হবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন। আজ এই দায়িত্বশীল মুসলমানের সংখ্যা অনেক কম, হারিয়ে যাচ্ছে, ঘরে ঘরে অশান্তি দেখবেন। এ মূল কারণ কি? এই অনির্ভরযোগ্য কথার উপরে কান দেওয়া। কত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, কেন? অমুকে বলছে তোমার বউ অমুকের সাথে কথা বলছে, আপনার কাছে কোনো প্রমাণও নাই, অযথা অশান্তি হচ্ছে কি হচ্ছে না, ডাহা মিথ্যা কথার উপর ভিত্তি করে আপনি ডিসিশন নিয়ে ফেললেন, আপনি তাকে খারাপ মনে করা শুরু করলেন, বাস তার উপরে আপনি খড়গহস্ত হয়ে গেলেন, বাস্তবে ঘটনা ভিন্ন। এই জন্য ইমানদার সবসময় যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। শেষে তো আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। এই জায়গায় প্রথমত আল্লাহ আমাদেরকে গুজবে কান দিতে নিষেধ করেছেন, দ্বিতীয় বিষয়বস্তুতে আরেকটা পয়েন্ট দ্বিতীয় বিষয়বস্তুর আদনে আল্লাহ বলেছেন আমরা যেন পরস্পরের মধ্যে মীমাংসা করি, গন্ডগোল না বাড়াই। আমাদের সমাজে আপনি দেখবেন চতুর্দিকেই যে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগলে আরেকজন সেখানে একটু চুনা লাগানোর চেষ্টা করে, কি লাগানোর চেষ্টা করে, চুনা লাগানোর চেষ্টা করে, মানে গন্ডগোলটা যাতে একটু বাড়ে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে একটু মনোমালিন্য হয়েছে, তো কিছু মানুষরূপী ইবলিস দেখবেন, ইবলিস এগুলো মানুষের রূপে আসছে কিন্তু ইবলিস, এদের কাজ হলো বউর কাছে যে বউকে ফুসলানো, স্বামীর কাছে গিয়ে স্বামীর ফুসলানো, এরকম কিছু চগলফোর আছে না নাই? বউর কাছে যে বলবে ভাবি আপনার মতো এত সুন্দরী মানুষ, রাজকন্যার মতো, এই লোকটা আপনার আপনার মর্যাদা দিতে পারলো না, আপনার বাপ মা কি দেখে বিয়ে দিল, আহারে, তখন মহিলা ফুলে যায়, তাই তো। আবার ওই ছেলেটাকে যায় বলে ভাই আপনার জীবনটা ভাই এভাবে কাটায় দিলেন, আপনি অনেক ধৈর্যশীল ভাই, পাম্পটি দিয়ে দিলে বোর বিরুদ্ধে, তখন সে চিন্তা করলে হ্যাঁ তাই তো। এরকম কিছু কাজ কর্ণওয়ালা মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ বলেছেন ইয়া ইয়াল্লাযি ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, মুমিনরা সব পরস্পর পরস্পরের ভাই, অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করবে, সমস্যা থাকলে সমস্যা দূর করবে। আপনারা অনেকে জানেন দুজন মানুষের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি যদি তাদের মধ্যে মিল তৈরি করার জন্য মিথ্যা কথা বলেন, কি মিথ্যা কথা বললেন? তার কাছে যা বললেন ভাই আপনি ওনার উপরে এত খেপা কেন, আমি তো জানি উনি আপনার খুব ভালো জানে, এই যে একটা কথা বললেন, তখন সে লোকটার মধ্যে চিন্তা হবে যে তাই তো, তাহলে তো আমার যদি সে ভালোই জানে আমার অগোচরে ভালোই বলে তাহলে আমি কেন করি, দূরত্ব কমবে না বাড়বে? কমবে। এই সমাজে যত অশান্তি, যত ব্যত্যয়, যত ফাসাদ আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো হলো কোরআন থেকে দূরে সরবার কারণে। আপনি যদি কোরআনের কাছে ফিরে আসেন, সমাজকে যদি কোরআন দ্বারা পরিচালিত করেন, ব্যক্তি এবং সমাজ যদি কোরআনকে পাঠ পুনর্পাঠ বারবার পাঠ যদি করতে থাকে, কোরআন স্টাডির মধ্যে যদি আমরা থাকি, আমাদের সমাজটা আলোকিত হয়ে যাবে, আমাদের জীবনটা সোনালি জীবন হবে, এখানে কোনো হানাহানি থাকবে না, যেমন হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সাহাবীদের মধ্যে।